Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. গত মাসে আমরা বেড়াতে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া খালা শ্বশুরের বাড়িতে। তো ব্রাহ্মণবাড়িয়া যাব আর তিতাস নদীতে ঘুরব না, নৌকা চড়ব না, তা তো হয় না। তাই আমরা শহর থেকে অনেক দূরে আন্টির গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম, খালা শ্বশুরের গ্রামের বাড়িতে বাকাইল। ওখান থেকে আমরা তিতাস নদীতে ঘুরতে গিয়েছিলাম, নৌকায় চড়েছি। এই যে বাকাইল প্রাথমিক বিদ্যালয়ের পেছন দিক দিয়েই এখানে তিতাসের ঘাট আছে, মানুষ পারাপার হচ্ছে। আর এখানে আমাদের বুড়ো প্রেমিক প্রেমিকা প্রেমিক যুগল এখানে আলাপ করছে বসে বসে। আমি চতুর্দিকের নদীর ভিউগুলো ওগুলো ভিডিও করছি। আর এই যে এই কুকুরটা দেখছেন, এটা সেই শুরু থেকে আমাদের সাথে সাথে ঘুরতেছে ঘুরতেছে, মনে হয় সেও আমাদের সাথে তিতাসে ঘুরতে যাবে। এই যে দেখুন নদীর চতুর্দিকে যে পরিবেশ কত স্নিগ্ধ। আমরা যখন গিয়েছিলাম তখন একদম পরন্ত বিকেলবেলা ছিল, একদম পরন্ত বিকেল। এই যে লোকেরা নদী পার হওয়ার জন্য অনেকে ভিড় করেছে, এখানে কেউ কেউ ঘুরতে আসছে, কেউ নদী পার হবে ও পারে যাবে, আমরাও যাব। আর এখানে এখানে একটা ভাইয়া আমরা চিনি না উনি কে, উনি এখানে বসেছিলেন চকলেট নিয়ে। উনি তখন বাচ্চারা ওরা থেকে চকলেট দেখে খেতে চাইলো, ভাইয়াটা দিল, থ্যাংক ইউ ভাইয়া। এখন আমরা এক এক করে সবাই নদীতে ঘুরতে যাবো, তাই আমরা নৌকায় চড়ে বসতেছি। এই যে যে আমার খালা শাশুড়ি, কিউট খালা শাশুড়ি, একটা হচ্ছে কিউট ননদিনী, এই এই খালা শাশুড়ির মেয়ে, এই দুইজন। এই যে আমরা সবাই এখন, এই তো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, এটা মেশিনের নৌকা, কি বলে ট্রলার ট্রলার। এই যে কি যে ভালো লাগছে কি বলবো, নদীতে এত স্বচ্ছ পানি, ভাইয়া পোজ দিচ্ছে, স্বচ্ছ পানি আর বাতাস। ওই যে দূরে গ্যাস ফিল্ডের থেকে আগুন দেখা যাচ্ছে ভাইয়া। এই যে ভাইয়া মোবাইল বের করে ভাইয়াও ক্যাচ আপ করতেছে। আর নদীর এই যে চারপাশে যে পাশের মানুষ যার যার নিজেদের কাজ করছে, আসলে নদীর পাশে যারা বাস করে তাদের লাইফটা একটু অন্যরকম হয়। পানি বাতাস এখানে ন্যাচারাল ভাইবটাই অন্যরকম। আমাদের এলাকাও বিল এলাকা, বাট এই তিস্তার বাদ দেওয়ার পরে আমাদের এলাকাতে আর পানি হয় না। প্রায় আমি মনে হয় প্রায় 8-10 বছর পরে নৌকাতে উঠলাম। আমাদের এলাকা এখন বিলেও তেমন পানি হয় না, আর রাস্তা হয়ে যাওয়াতে নদীগুলোতেও বাদ পড়ে গেছে, যার কারণে ওই রকম পানি হয় না। এই যে আমাদের নৌকা চলছে আপন মনে, কি যে সুন্দর আর কি যে বাতাস, পরন্ত বিকেলটায় যেন স্নিগ্ধ হাওয়া, কি যে ভালো লাগছে। আপনারা যারা তিতাসে এরকম নৌকা দিয়ে ঘুরে বেড়িয়েছেন তারা অবশ্যই জানবেন এর ফিলটা কি। আর আকাশটা দেখুন কি সুন্দরভাবে সেজে নিয়েছে। এই যে এগুলো যে খুঁটিগুলো দেখছেন এগুলো হচ্ছে জাল, জেলেদের জাল। এখানে জেলেরা মাছ ধরার জন্য জাল দিয়েছে। এই যে সবাই একসাথে, আমার খালা শাশুড়িটা কি সুন্দর না, ননদিগুলো অনেক কিউট কিউট। এই যে সবাই, আমার ছেলে একটা পাতা নিয়ে আসছে ঘর থেকে, এই পাতা নিয়ে নিয়ে খেলতেছে। যে আমরা এই যে হচ্ছে আমরা যে পার থেকে উঠেছি এর অপোজিট পারের একদম লাস্ট সীমানায় এই যে একটা বট গাছ, বড় একটা বট গাছ দেখুন। নদীতে নৌকা, পানি, গ্যাস ফিল, এটা হচ্ছে মনে হয় একটা ইটের ভাটা। হ্যাঁ, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি তো প্রথম ভয় পেয়ে গেছিলাম যে আকাশে বিদ্যুৎ চমকাতেছে, হঠাৎ না বৃষ্টি নেমেছে। এই যে আমরা এখন ব্যাক করতেছি, ব্যাক করার পথে দেখলাম জেলেরা যে তাদের জাল উঠাচ্ছে, মাছের জাল। আর পরিবেশটা কি যে সুন্দর। আমরা ব্যাক করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, যেহেতু আমরা এসেছি পরন্ত বিকেলবেলা। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।